হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন, যার যার জায়গাতে ভালো আছেন। ঠিক অনেক দিন পরে কিছুটা স্বস্তি, কিছুটা ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে একটা নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের সামনে। ব্লগটা খুবই সংক্ষিপ্ত হবে। বেসিক্যালি চলে এসেছি টাঙ্গাইলে, একটু ঘুরতে বের হয়েছি। অনেকদিন সন্তান স্ত্রী কে নিয়ে ঘুরতে বের হওয়া হয় না, বাবা মা শরীরটাও বেশি ভালো যাচ্ছে না। চলে এসেছি মন্দিরে একটু প্রার্থনা করতে পরিবারের সবার জন্য, এবং আমি যে নতুন কর্মস্থলে জয়েন করেছি সেখানকার জন্য। তো আমি সবসময়ই একটা কথা বলি, বাবা মার দিকে যত্ন রাখবেন, খেয়াল রাখবেন তাদের দেখে, এবং ঈশ্বর যেন আপনাদের পরিবারকে নিরাপদ রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। তো সময় স্বল্পতায় বন্ধুরা এখন ব্লগ করতে হয়ে উঠছে না। আমরা বেসিক্যালি এসেছিলাম টাঙ্গাইল বড় কালী মন্দির, যেটা এখানে বাবা ভোলানাথের একটা মন্দির আছে। আমি জানেন যে ভোলানাথের একজন অধম ভক্ত, এবং মা কালীরও একটি অপরূপ মূর্তি আছে। তো ঈশ্বর আমাদের সবাইকে ভালো রাখুন, মা এবং জগৎ পিতা জগৎ মাতা। এবং এই ছোট্ট জার্নি একদমই সংক্ষিপ্ত, 1.5 মিনিটের মধ্যেই ব্লগটি শেষ হবে। তো যারা এতদিন আমাদের ব্লগ মিস করেছেন, আমাকে অনেক টেক্সট করেছেন, কেন করছেন না, আসলে আমি নতুন কর্মক্ষেত্রে জয়েন করেছি, সময় পাচ্ছি না। তো আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বরাবরের মতো সাপোর্ট করে পাশে থাকবেন। আমরা মন্দির থেকে একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকেছিলাম টাঙ্গাইলে, অনেক সুন্দর ছিল জায়গাটা। সেখানে আমার ছেলে অনেক দিন পর বাবা মাকে পেয়ে অনেক আনন্দিত ছিল। আপনার বাচ্চাকে সময় দিন, স্ত্রীকে সময় দিন, ভালো থাকুন, বাই।